সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ বানিয়াচং আন্তঃসড়কে সিএনজি অটোরিকশার দুর্ঘটনা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় তাৎক্ষণিক জরুরি সভা করেছে বানিয়াচং সিএনজি শ্রমিক ইউনিয়ন। এতে 15 জন শ্রমিককে 1 মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। গত শনিবার রাত 8টায় বানিয়াচং 3 নং ইউনিয়ন পরিষদ ময়দানে সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহেদ মেম্বারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাজিরুল ইসলামের পরিচালনায় জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি জীবন আহমেদ লিটন, সিভিল ইঞ্জিনিয়ার মাহমুদ রশিদ, 71 বাংলা টিভির আলামিন খান, সাংবাদিক আনোয়ার হোসেন ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ আলী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধনমিয়া মেম্বার, মুজাহিদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আখুনজি মেম্বার, সহসভাপতি আয়াত আলী, সবুজ মিয়া, কবির মিয়া, সেলিম মিয়া, জহির মিয়া প্রমুখ। এতে ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, চলন্ত অবস্থায় মোবাইলে কথা বললে এবং যাত্রীদের সাথে কথা বললে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। সভায় উন্মুক্ত আলোচনায় সাধারণ ড্রাইভাররা অভিযোগ করেন, সড়কে অবাধে গরু ছাগল চড়ানো হয়, তাই অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে। সভায় অদক্ষ চালক ও লাইসেন্স না থাকার কারণে 15 জন শ্রমিককে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এছাড়া যাদের লাইসেন্স নেই তাদেরকে লাইসেন্স করতে 15 দিনের সময় দেওয়া হয়েছে। সভা শেষে যারা দুর্ঘটনায় আহত ও নিহত হয়েছেন তাদের জন্য মোনাজাত করা হয়। বানিয়াচং থেকে আলামিন খানে পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।